হুদ বগা সাজ পরিধান করে শ্রাদ্ধস্থলী আহিছিল অসংখ্যজন। তিনিচুকীয়ার ধুলিজান গাঁওর রাজহুয়া প্রথারত সম্পন্ন হয়েছিল শ্রাদ্ধ। কিন্তু এই শ্রাদ্ধ কোনো ব্যক্তিবিশেষর আত্মার সদগতি কামনা করে নহয়। 14 দিনিয়া শোক পালনের পিছত শ্রাদ্ধ পতা হয়েছিল মৃত 37টা সগুণের স্মৃতিতহে। জীবশ্রেষ্ঠ মানুষের মৃত্যু হলে শ্রদ্ধা সহকারে শেষকৃত্য সম্পন্ন করে শরাধ পতার বিষয়ে আমি সকলে অবগত। বন্য পশু পক্ষীর মৃত্যু হলে শ্রাদ্ধ পতার দৃষ্টান্ত পাবলে নাই। কিন্তু তেনে এক দুর্লভ দৃশ্য পরিলক্ষিত হল তিনিচুকীয়া জেলার চৈখোৱা উন্নয়ন খণ্ডর ধুলিজান গাঁওত। পথারত বিষযুক্ত মৃত গরুর মাংস ভক্ষণ করে মৃত্যু হওয়া বিলুপ্তপ্রায় প্রজাতির সগুণের স্মৃতিত গাঁওবাসী রাজহুয়া শ্রাদ্ধ পাতি অবুজ পক্ষীর প্রতি সশ্রদ্ধ সেবা জানার কার্যই আলোড়ন সৃষ্টি করেছে। 18-19 জানুয়ারীত ধুলিজানের খেতিপথারত মৃত গরু ভক্ষণ করে অসুস্থ হয়েছিল বহু সগুণ। ঘটনাস্থলীর উদ্ধার হয়েছিল 30টা মৃত 17টা অসুস্থ সগুণ। পরবর্তী সময়ের মৃত্যু হয় আরো 6টা সগুণর। মৃত 37টা সগুণর বাবে 37 গছি বন্তি প্রজ্বলনেরে হয় রাজহুয়া শ্রাদ্ধ। নেচার্স বেকন, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়া, গ্রীন বোর্ড, এভারগ্রীন সংগঠন, ন ধুলিজান যুব মিলন সংঘ, বেতুনী তামুলী বরগড়া যুব সংঘ, ধুলিজান মিলনজ্যোতি মহিলা সমিতি আদি সংগঠনের সহযোগত মরাণ জনগোষ্ঠীর ধর্মীয় রীতির মাজেরে শ্রাদ্ধর লগতে সজাগতা সভা। গাঁওবাসীর এই বিরল কার্যক শ্রদ্ধাস্থলীত উপস্থিত থাকা ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার যুটীয়া সঞ্চালক ডক্টর রথিন বর্মনে উচ্চ প্রশংসা করেছে। আমার বন বিভাগের লোক ইয়ালে আহিলে আর অহার পাছতে ডক্টর আহিছিল। অহার পাছত আমার প্রায় 14টা সগুণ জিয়া অবস্থাত রেস্কিউ সেন্টারে লৈ গল। আর সেই সময় আমার ইয়াতে প্রায় 23টা সগুণ ডেড অবস্থাত আছিলে। আজি আমি পুনের ডুমডুমা বন সংঘৰ গোটেই লোকসকল আহিলো। আহি কিনে গোটেই পথারখন যেটা সলাট করলো রাইজর সহযোগত, তেতিয়া আমি পুনের আমি 7-8টা আকো ডেড হিসাবত পাইছো। আর জিয়া হিসাবত আমি আকো বর্তমান 4টা পাইছো। আর বর্তমান এটা 47টা সগুণ আমি ইয়াত মানে উদ্ধার করেছো। আর এই সগুণখিনি জনার মতে ইয়াতে কেটামান গরু মরিছিলে আর গরুকিটা খায় তেওঁলোকর মানে এটু অবস্থা হল। আর এটা আমি ভেটেরিনারি ডক্টর আহিছে আর WTI ডক্টর আহি আছে আর গরুখিনি পরীক্ষা করা হব কি কারণে সেই গরুকিটা বিহপান করেছিলে নে কি হল, এটা একটা ইনকোয়ারি চলা হব। আর এইখানে এই সভাখনত গাঁওবাসী 37টা সগুণর গাঁওখনের পথারত মৃত্যু হওয়ার বাবে আক্ষেপ আর দুঃখ প্রকাশ করে। সভাত ইতিমধ্যে বিলুপ্তপ্রায় প্রজাতির পক্ষী হিসাবে চিহ্নিত সগুণের উপকারিতার সন্দর্ভতো আলোচনা করা হয়। সভার শেষত সুস্থ হয়ে উঠা 9টা সগুণ মুকলি করে দিয়া হয়। এই বিরল প্রকৃতি প্রেমর নিদর্শন দাঙি ধরার বাবে ধুলিজান গাঁওবাসীক জানাইছো স্যালুট। ধুলিজানের পর সমীরণ বরা আর তিনিচুকিয়ার বিবেক বরার রিপোর্ট মাইনাস এনি। রত্ন পরীক্ষা করার কারণে নর্থ ইস্টর প্রথমটো ISO আর গার্মেন্টস সার্টিফাইড ল্যাবরেটরি শীঘ্রই যোগাযোগ কর। ইন্টারন্যাশনাল জেমস টেস্টিং ল্যাব, কানাড়া ব্যাংকর ওসর পানবজার, গুয়াহাটি।